আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছেন। তো দেখতেছেন একটি সৌদি খেজুর গাছে কতটুকু গাছে খেজুর ধরে আছে দেখতেছেন, তো আপনারা দেখেন ভালো করে। তো খেজুর গাছে 2 থেকে 3 বছর গাছে খেজুর ধরে, তো খেজুরের পাশ দিয়ে চারা হয় কত বছরে, 2 আড়াই বছরে চারা হয়ে যায়। তো খেজুরের 3 কোয়ালিটির গাছ হয়, যেমন বীজ থেকে হয়, তারপরে ল্যাবে তৈরি হয় টিস্যু কালচার, আর গাছের গুড় থেকে যেটা হয় অফশুট বা ছাকার বলে বা গাছের কলম চারা বলে। তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কোন গাছটি লাগানো ভালো। তো গাছের গুড় থেকে যে চারাগুলো ওগুলো লাগানো ভালো, দাম হলেও বেশি ওগুলো লাগানো ভালো। তো ওগুলোর প্রাইস হচ্ছে 25,000 থেকে 40,000 টাকা হয়ে থাকে গাছের গুড়ের চারা, আর ছাকারের চারা কিরম দাম হয়ে থাকে, আর বীজের চারা 2 বছর 3 বছরের চারা 2,000 3,000 টাকা হয়ে থাকে, আর টিস্যু কালচার ভালো জাতের 10,500 টাকা হয়ে থাকে। তো আপনারা সব ধরনের গাছ দিয়ে খেজুর বাগান করতে পারেন।